भाई खासिर दर दाम 600 टाका केजि चलछे 12 केजि हिसाब हबे 12 इंटू 600 তাহলে তোমার হচ্ছে ভাই 7200 টাকা মতো। আরে আশ্চর্য ব্যাপার তো, অত মাল বাদ দিলে হবে নাকি? দরকার হলে একাংশ বাদ দাও, অতটা বাদ দিছো তুমি, আমরা কি খাবো? ওয়া ছাইট মাল ওয়া। আরে ভাই তুমি বলছো তো, এই তামার মালে অনেক ধুলো বালি কাদা কাচড়া লেগে থাকে, ইয়া যদি বাদ না দিই নে তাহলে আমাদের পার্টি নিতে চাইবে না, ইয়া মজবুরিতে পড়ে বাদ দিতে হয়। হেই খামুখাতে, তোমার দোকানে যেখানে আসে খালি 2-400 করে বাদ দাও, তা যা হইলো হইলো, দাও পয়সা দাও, ব্যাংক আমার পয়সা লাগবে আবার। আরে ভাই এর আগে যে পার্টি মাল নিয়ে গেছে না, সে পার্টি আমাকে কোনো টাকা দেয়নি গো, তো তোমার টাকাটা দিব বটে কিন্তু দুদিন থামো। দেই এখনো কথা হইলো গো, তোমার এই দুদিনে শেষ হয় না, আরো যে আগে 3-3 বার মাল দিলাম সে টাকাও দিছো না, এ মালটারও বুঝছো 2 দিন পর টাকা লিও, কেন আমি 2 দিন পর লিব কেন, আমাকে এক্ষুনি টাকা লাগবে। আরে আশ্চর্য ব্যাপার তো, তোমাকে 2 দিন থামতে বললে তুমি অত না সাবর কেনে, তুমি দোকানে যে ওয়াকি না করো একটু ধৈর্য দিতে পারো না? তোমার কথা চার আনা দাম নাই, এই 2 দিন কইতে কইতে আজ আমার বিয়ানের সাথে সম্পর্কটা খুব খারাপ হয়ে গেছে, আমার বিয়ান তো ডেলি এসে বাড়িতে যে পয়সা দাও আমি পয়সা করতে পাবো খামুখাতে, তুমি পয়সা দিলে দাও এখনে, নাইলে মারলে পালিয়ে যাচ্ছে দেখো। দেখ খামুখাতে তাই বললে হয় নাকি, পাললে মাল চেপে তুমি নিয়ে পালিয়ে যাবে, তার মানে পয়সা না দিলে আমি মারলে যাবো না? তোমার পয়সা দিচ্ছি, এমার্জেন্সি 7000 টাকা দে তো। আরে কিসের এমার্জেন্সি গো, আমি সেই খেদের মামুর কাছে গরু লইছি, আজকে বিঘা বেলা টাকা লাগবে, এ টাকা দেওয়া যাবে না। পাক্কা 7000 টাকা আছে। 7000 টাকা কেন, আর 200 টাকা? আরে আশ্চর্য ব্যাপার ভাই, কি ধরে গো, ও বাদ দি দাও অন্য সময় লিবা, একাই তো মানে 400 গ্রাম বাদ দিছো আবার 200 টাকা কম দিছো, কেমন করে কি হবে গো? তুমি বেশি বকো, এই 7000 পাইছো এই ভাগ্য, অত বেশি কথা বলো কেন? আরে তা ভাগ্য কি গো, আমার টাকা আমি চাবো না? জানে তো শুকুর নাই গো, সব সময় ভিনির ভিনির করো, যাও আইলে বাড়ি যাও। আজ 3-3 বার 2-5 টাকার মোবাইল পড়ে নিয়েছো, আজ অবধি টাকা দেবার নাম নাই, আজ দেবো কাল দেবো, আজ দেবো কাল দেবো করতে করতে আজ পর্যন্ত টাকা দিলে না। আরে কাকা এ পার্টি কেন খুব মুশকিলে আছে জানেন তো, সে টাকা দেয়নি তো আমি কি করে দিব বলেন তো? আমি আর সব কিছু বুঝি না, তুমি টাকা দাও দিয়ে তুমি গাড়িটা নিয়ে যাও। আরে আশ্চর্য বাবা, তো গাড়ি চাবি কেন খুলছেন তা? তুমি বাড়ি যাও, যে টাকাটা নিয়ে তারপর গাড়ি নিয়ে যাবো। আরে কঠিন ব্যাপার তো, আগে টাকা ফেলো দিয়ে গাড়ি নিয়ে যাও। আরে গাড়িতে ভাই আজকে আমাকে ফুল পেমেন্ট লাগবে গো। আরে দোকানের কি হালাত, তুই তো দেখতেই পেছিস ব্যবসার কোনো জুত নাই, আবার পেমেন্ট পেমেন্ট করছিস। দেখো আমি কি বলবো তোমাকে, তুমি যদি এই মাসে টাকা না দাও, মা বইছে এই দোকানে আর কাজ করতে দিবে না, মা বইছে অন্য দোকানে পাঠিয়ে দিবে। তা যা অন্য দোকানে যা, তোকে হামেশা হামেশা 4-5 বছর ধরে টাকা দিয়ে পুষছি, আর 1 মাস টাকা দিতে পারলাম না বলে অন্য দোকানে পাঠিয়ে দিবে, তোরা স্বার্থ ছাড়া কিছু বুঝিস নে। আরে ছি ছি ছি, তুমি কি কথা বলছো ইয়া, বাড়িতে যদি নাই করতে দেয় তোমার দোকানে কাজ, তা আমি কি করবো? হ্যাঁ তোর আর কি করবি, এখন তো তোরা সাধু, এখন দেখছি আমাকে তো দোকান বিক্রি করে টাকা দিতে হবে। সে টাকাটা কবে দেবো, যে কালকে দোকান থেকে টাকাটা লইলা? আমার দোকান বেচে লিয়ে যা, বন্ধু মানুষ হস তো 7000 টাকা লিখছি তো ধর ধরছে না রে, আবার টাকাটা এই মুহূর্তে টাকাটা চাইতে চলে এসছিস। আর আসছিস ব্যাপার না, সে খেলে মুখে টাকা লাগবে না, তা বাড়িতেই গড়লে এসছি,
শাশুড়ি আশা মারতে টাকা চাইতে কি আর করব। এখন লাশ পর্যন্ত এই দোকান আমাকে বন্দুক দিতে হবে নালে বিক্রি করে দিতে হবে, এছাড়া আমার কোনো উপায় নাই। ও তুমি দোকান বিক্রি করবা? কটা গেল বা? দেখ আমার এই যে জায়গা আছে ভাই, ই আমার তিন কাঠা জায়গার উপরে দোকান, তো জায়গার আমি অত ধর্তব্য করতে চাইছি না। আপাতত আমার 7 লাখ টাকা মতো দেনা পড়ে আছে, মিনিমাম 8 লাখ টাকা মতো যদি আমি পাই তাহলে আমি দোকানটা দিয়ে দেবো ভাই। এবার তুই ভাবনা চিন্তা কর। 8 লাখ টাকা দিলে তোমার হবে তো? হ্যাঁ ভাই। তাহলে ভাই টাকাটা দুবার লাও, এখন 4 লাখ পরে 4 লাখ। ঠিক আছে ভাই। এই লাও, এতে পুরা 4 লাখ আছে। প্যারে দোস্ত, ব্যবসাতে ধার বাকি দিতে দিতে এমন একটা সময় এসে যায় যখন আমরাই ব্যবসার ধারে পড়ে যাই, কোনোই কুলকিনারা খুঁজে পায় না। তাই লোক দেখে ধার বাকি দিন, লোক দেখে ধার বাকি নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুদা হাফিজ।